অন্নদাতাদের জন্য প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী মোদী। রবিবার কৃষকদের সঙ্গে মুখোমুখি হন প্রধানমন্ত্রী। মাঠে নেমে কথা বলছিলেন শস্য বীজ ও চাষের পদ্ধতি নিয়ে। হঠাৎ ঝমঝমে নামল বৃষ্টি। আধিকারিকরা অনুষ্ঠান বাতিল করার কথা বললেও নারাজ প্রধানমন্ত্রী। বৃষ্টি মাথায় করে তিনি কথা বললেন দেশের অন্নদাতাদের সঙ্গে। রবিবার পুষা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। 109 জাতের 61টি শস্য চাষের সূচনা করেন তিনি। একই সঙ্গে ফসল চাষ নিয়ে কৃষকদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের মাঝে বৃষ্টি নামলেও কথাবার্তা থামাননি প্রধানমন্ত্রী। বড় নিরাপত্তা রক্ষীরা তার জন্য ছাতা আনলে তিনি সেই ছাতা নিজে ধরতে চান। কৃষকদেরও মাথায় ছাতা ধরতে চান তিনি, যা প্রধানমন্ত্রীর সম্পূর্ণ প্রোটোকল বিরুদ্ধ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কৃষিকাজে গবেষণা ও উদ্ভাবনের উপরে বিশেষ জোর দেন। লালবাহাদুর শাস্ত্রী জয় জওয়ান জয় কিষাণ এবং অটল বিহারী বাজপেয়ীজি তাতে জয় বিজ্ঞান স্লোগান যোগ করেছিলেন। তার উদাহরণ দিয়ে তিনি বলেন যে জয় অনুসন্ধান শব্দটি যোগ করেছেন। প্রাকৃতিক কৃষিকাজের উপরে জোর দিয়ে প্রধানমন্ত্রী কৃষকদের পরামর্শ দেন যে তারা যেন জমির একটি ছোট অংশে পরীক্ষামূলকভাবে চাষ করে দেখেন। কৃষকদের তিনি আশ্বস্ত করে বলেন সরকারের তৃতীয় দফায় তিনগুণ গতিতে কাজ হচ্ছে। সম্প্রতি কৃষকদের জন্য বিভিন্ন উদ্যোগে তার প্রমাণ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।